গুড মর্নিং। আজ 2nd জানুয়ারি 2024। আজ থেকে এই যে আমার কুচকুর স্কুল স্টার্ট, এখন বাজে সকাল 7:30। সাড়ে 7টা, আমিও উঠে পড়েছি, মুখ হাত কিছুই ধোয়া হয়নি। আমার হয়ে গেছে, ওর হয়ে গেছে, ওর খাওয়াও একটু খাওয়াও কমপ্লিট। হয়ে গেছে। তো আজকের দিনটা আমি একদম ভালোভাবে রাখতে চাইছি, কারণ আজকে ফার্স্ট ডে এই আমার নখগুলো কেটে পুচকুর দিই, স্কুলে যাওয়ার। হ্যাঁ, ততক্ষণ নখগুলো কেটে দিই। এই যে পুচকু ঘুমোচ্ছে, ওকে তুলতে হবে। ওর মায়ের এখন হট করে মনে পড়েছে নখগুলো কাটতে হবে, কেন স্কুল যাবে ফার্স্ট ডে, তো এরপরে আস্তে আস্তে ওকে তোলা হবে। এই যে সম্রাটের মায়ের ওজন দাও তো, তোলার প্রসেস চালু হলো। না না ইকুয়াল যেতে হবে, ও তো আমি এই মুহূর্তটাকে তুলে রাখতে চাইছি। আচ্ছা, মত দিয়ে দেবে, একবার এইদিকে তাকা, থেকে এই দেখে দেখ, একবার দেখ এইদিকে তাকা। আচ্ছা, একটু পরে দিচ্ছি ও তো, একবার বলে কিনা কেন? ওই দে ওই দে মোয়া দিচ্ছে, এই দে এই দে। হ্যাঁ, ছো ছো, বাইরে কুয়াশা পড়েছে, ওই দে একবার দেখ, এটা দেখ কি হচ্ছে তোর, দেখ এই দেখ, এই দেখ ফত ফত বাবা। ফটো উঠছে, ফটো 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 ফটো। ওই কুল যেতে হবে, জামা প্যান্ট পরতে হবে, অত অত আমাকে চেপে ধরে রেখে দিয়েছে, উঠতে দেবে না। বুঝি ও বৌঠি, হ্যাঁ চোখ ঘুম থেকে খুলছে না বাবা, ঘুমে চোখ খুলছে না মা বাবার। আরে আর চাপে না, আমার জায়গাতে উপর কই যাবো কই যাবো, মতু মতু পড়ে যাবো তোমার গায়ে। এ কি কিরম চেপে শুয়ে থাকবো, চাপা পড়ে গেছিস তোমার ওপরে। কি বাবা, লাইটটা, এই লাইটটা জ্বালাবি না, ওই লাইটটা জ্বালাবি সকাল থেকে, এটা চোখে লাগে ঘুম থেকে উঠতে গিয়েই প্রথমে। আজকে হয়ে গেছে গেছে, ও বেচারা চোখ খুলতে পারছে না। হাউ ওয়াজ ফিলিং ছেলেকে আজকে জোর করে ওঠানোর? ফিলিং গুড, কারণ ওয়েদারটা আজ ভালো আছে, কুয়াশা রয়েছে, কুয়াশা রয়েছে তো ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছেলেকে উঠাচ্ছি, উঠাই তো না, 9টা সাড়ে 9টার আগে তো ঘুম থেকেই ওঠে না। এটা যদি 1 সপ্তাহ অন্তত আগে থেকে, ওই বাবুদার বিয়ের পরে থেকে যদি এটা প্র্যাকটিস করতিস, ওমনি ছটপটি উঠে পড়তো। আমি তোর খেলার ইয়েতে দেখে নিয়েছি, 3 দিন তুলেছি, 4 নম্বর দিন দেখো নিজেই উঠে গেছে। এত আত ও বাবা, এ বাবা এটা কে দেখছে দেখ, কি আচ্ছা এখন মোয়া টাইম, তাই ভিডিওটা অফ। আচ্ছা, এখানে টাটা করে দে, টাটা করে টাটা করে দিচ্ছি, টাটা করে, বাই বাই। আচ্ছা মুঁ দি তো, তুমি বলতে পারো দিতেই যা। এই যে কটা বাজে এখন দেখলাম না, খেয়াল করলাম না, বাজে এখন 7:46। আমার ছেলে এই যে ছেলের প্যান্ট বের করেছে, একটু দেখ ছেলেটা স্কুল যাবে, ছেলের প্যান্ট জামা কই জামা, আল্ট্রা মুডে না, ক্যামেরা কোয়ালিটি বাজে হয়ে যায়, ভালো লাগে না, ভালো ভালো না নয়। এই আজকে যাবে, এই জামাটার যে কি হালত হবে, আর এক সেট জামা নেওয়ার দরকার ছিল পূজা, একটা সেট জামা নিয়ে নেবো জানিস তো, আজকে এই যে জামা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, নেওয়া হবে। এই যে প্যান্ট, তো ওটা কি ছিল তবে, সোয়েটার, এটা ফুল প্যান্ট বাপ্পা। এই যে মজা।
নতুন মোজা, এ বাবা কে পরবে গুলো, নতুন মোজা বাবা তুই পরবি নাকি? আমি ফোন করি, এটা তোমার ফোন হচ্ছে, ওই দেখো। হ্যাঁ, আই লাভ ইউ ঝুঙ্কু। ঠান্ডা লেগে গেছে রে, এক ঘন্টা করে দেখিনি। হ্যাঁ, ওষুধ দিয়ে রয়েছে, পরে দেখলাম। গায়ে ওর কাঁটা দিচ্ছে বাবা, গায়ে দে শুনো বেটা, গায়ে বাবা, ঠান্ডা লেগেই রয়েছে তোমার বাবা। হ্যাঁ বাবা, মজা কে পড়বে? পড়ি দেবো। হ্যাঁ, তোমাকে পড়ি দিচ্ছি, দাও আছো, পা দাও পা দাও। এই পূজা, এর মধ্যে আবার এই এখানে গলা বসেছে। জানতু গিয়ে ব্রাশ করে নে। হ্যাঁ, তারপরে মোজা পরি দেবো, যা পরি দেবো, দিয়ে ঘুই যাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। এক জায়গাতে খুঁটেছে, সেখানটাতে খুঁটে যাচ্ছে নখ দিয়ে, নখ গুলো কাটাবি। বড্ড কষ্ট সষ্ট করে দাঁত মাজাতে হচ্ছে। ই ই বাবা, ই করো, কষ্ট সষ্ট করে লাঠি নিয়ে ভিডিও করেছেন অলরেডি বাবা। 8টা বাজে, এসো এসো এসো, চল মুখ ধোবো মুখ ধোবো। আকু ঘর, আকু ঘর, ও গো দেবিয়া, এটা আমার টাস কেন দেবিয়া? কেন দিতে চল, এটু যাও বাবা, যা যাও যাও। তাড়াতাড়ি মুখটা ধো, সময়টা হলো এখন 8:28, 15টার মধ্যে বেরোবো। এই যে ছেলে মোবাইল নিয়ে বসে রয়েছে, কারণ হচ্ছে খাচ্ছিল না, একটু মোবাইল দেওয়া হলো তো তিনি দেখতে দেখতে খেয়ে নিল। বাবা সোজা হয়ে দেখো, একটু উঁচু হয়ে দেখো, মন্দির সোজা হয়ে দেখো বাবা, অত কাছ থেকে দেখে না পূজা করতে। নতুন জামা, ওটা নতুন জামা বাবা, নতুন জামা পরাবে, ওটা খুলে ফেলো, খুলে ফেলো, তেরি স্যান্ডেলটা পরাবো বাচ্চা, তাহলে ফোন দিয়ে দাও, তুমি ফোন দেখো না, আমি তোমার কাজ করছি। জামা কাপড় পরতে কাঁদছেন মিস্টার সম্রাট, সম্রাট বাবা ফটো হচ্ছে কিন্তু, মিস্টার সম্রাট, সম্রাট ঘোষ, ঘোষ 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 বাবা, মিস্টার সম্রাট, সম্রাট। এ দিদান ভাই যাবি না তো? আমি ভিডিওটা পজ করি, কারণ আমাকেও ধরতে হবে। যাবো তো,
যাবি না তো? এতক্ষণে শেষ হলো স্যারকে জামা প্যান্ট পরানো, জামা প্যান্ট পরানো হয়ে গেছে। আর এই যে হয়েছে জামা প্যান্ট পরানো, পাগলি হয়ে গেছে। আর এই যে বাবা মুখের মধ্যে এইটা নিয়ে যাচ্ছে, তাই করে জামা প্যান্ট পরাতে হয়েছে। এখন ক্যামেরা দেখা যায় তো লাফাচ্ছে, এতক্ষণ কাঁদছিল। এই হলো গল্প। চলো বাবা, চলো ঘুই যাবো, ঘুই ফু করবে? আচ্ছা করো করো, ফু করো, ফু মাকে ফু কর মাকে। এইভাবেই তৈরি করতে হয়েছে, যাচ্ছে তাই ভাবে কান্নাকাটি করেছে। আর আগের দিন 1st January একটা ফিস্ট ছিল, সেখানে নিয়ে গিয়ে একটু ঠান্ডাও লেগে গেছে, কাশছে। এই হচ্ছে আমাদের ফিলিংস, এই হচ্ছে আমাদের অবস্থা। এবার নিয়ে যাবো স্কুলে, দেখা যাক। যাবি না? চল জুতো পরবো, জুতো এলে পেছন যাচ্ছে, বাবা গাড়ি চালাচ্ছে, আমরা বসে দেখি। বাবা ড্রেসটা দেখানো যাচ্ছে না, ভিডিওটা এবার আমি শেষ করবো, সেই জন্য আবার ভিডিওটা শুরু করলাম। ঘটনা হচ্ছে এই যে আমার ছেলে, হ্যাঁ স্কুলে এসেছিল, কিন্তু ঘটনা হচ্ছে ছেলের কান্নার আওয়াজ এত শুনতে পেয়েছি আমি আর ওর ওই যে দুজনে মিলে আমরা স্কুল থেকে বের করে নিয়ে চলে গেছি। এখন আবার ঘুরে এসেছি, এখন কটা বাজে? 10:30 বাজে, এসেছি আই কার্ড নিতে। আই কার্ড নিয়ে এবার এখন যাবো বাড়ি। আর এই যে হচ্ছে আমার ছেলে, যা রিপোর্ট শুনলাম বিশেষ কাঁদিনি, আমরা যাবো এবার বাড়ি।